শিক্ষক বদলি মামলায় সংখ্যায় বিরক্ত হাইকোর্ট। সবার লক্ষ্য কলকাতা বা তার আশেপাশের বদলি। এত আবেদন আসছে যে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ব্যাপারে রাজ্যের নীতি জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতায় 115টি স্কুল আছে যেখানে 500-র বেশি শিক্ষক আছেন, কিন্তু স্কুল প্রতি 50 জনের কম পড়ুয়া ছাত্র রয়েছে এমন স্কুলে বদলির আবেদনও শুনতে হয়েছে। আবেদন আদালতে দাখিল হওয়া রাজ্যের রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি, যদি রাজ্যের মনে হয় শিক্ষক বেশি হয়ে গিয়েছে তাহলে নতুন নিয়োগ কেন? যেখানে ছাত্র নেই সেখানকার শিক্ষকদের অন্য স্কুলে পাঠানো হোক। এই বিষয়ে নীতি তৈরিতে রাজ্যের বাধা কোথায়? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষক বদলি মামলা সংখ্যায় বিরক্ত হাইকোর্ট। সবার লক্ষ্য কলকাতা বা তার আশেপাশের বদলি। এত আবেদন আসছে যে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ব্যাপারে রাজ্যের নীতি জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতায় 115টি স্কুল আছে যেখানে 500-র বেশি শিক্ষক আছেন, কিন্তু স্কুল প্রতি 50 জনের কম পড়ুয়া ছাত্র রয়েছে এমন স্কুলে বদলির আবেদনও শুনতে হয়েছে। আদালতে দাখিল হওয়া রাজ্যের রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতির, যদি রাজ্যের মনে হয় শিক্ষক বেশি হয়ে গিয়েছে তাহলে নতুন নিয়োগ কেন? যেখানে ছাত্র নেই সেখানকার শিক্ষকদের অন্য স্কুলে পাঠানো হোক। এই বিষয়ে নীতি তৈরিতে রাজ্যের বাধা কোথায়? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হলো। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলা খারিজের আবেদন পার্থর আইনজীবীর। যে ধারায় মামলা তা যথাযথ নয় দাবি পার্থর আইনজীবীর। মামলা গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত। এই মামলার শুনানি 31 জানুয়ারি। পাল্টা পার্থ ও অর্পিতার ফের জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। আর এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, আজকে ঠিক কি হয়েছে, কি আপডেট খবর রয়েছে তোমার কাছে? দেখো, শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আজকে ভার্চুয়াল শুনানি ছিল নগর দায়ের আদালতের ইডি বিশেষ আদালতে, যেখানে আজকে তারা সশরীরে উপস্থিত না থাকলেও প্রেসিডেন্সি কারাগার যেখানে তারা বন্দী রয়েছেন সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা এই আদালতে আজকে তারা হাজিরা দেন। তো এখানে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যেটা দাবি করেন বা যে আবেদন রাখেন কোর্টের কাছে, সেটা হচ্ছে যে পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর যে অ্যাক্টে বিভিন্ন ধারাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, সেই যে চার্জ রয়েছে সেই চার্জকে ডিসচার্জ করার আবেদন জানানো হয় বা মামলা বা এই সমস্ত ধারা খারিজের আবেদন জানানো হয় এবং আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে এবং এই পরবর্তী শুনানি এই সংক্রান্ত আবেদনে রাখা হয়েছে 31 জানুয়ারি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই 14 দিনের আরো বিচার বিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়েছে ইডির তরফে, যদিও সেই সংক্রান্ত যে রায় সেটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে এবং দুপক্ষের বক্তব্য প্রায় 1 ঘন্টা চলার পরে আপাতত কিন্তু অর্ডার স্থগিত রয়েছে যে বিচার বিভাগীয় হেফাজত দেওয়া হবে কিনা সেই ব্যাপারে। ধন্যবাদ সুকান্ত।